ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? আমি তো ইহুদি, আস্তিক নাস্তিক, খ্রিস্টান, এটা বাস বিচার করি নাই, আমি মানুষ, এটা মনে করে দাঁড়িয়েছে, চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিসসালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল, এত সুন্দর ইউসুফ নবীর চেহারা। লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়া কাচ্চা আনা আইদিয়া হুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ, পড়েন, তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন, কয় ভাগ? জান্নাতি জাহান্নামি। আল্লাহ আমাকে জান্নাতিদের মধ্যে ঢুকালেন, জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন, মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন, কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমারে আল্লাহ হাশমি খানদানে ফেললেন, হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালেবের পরিবারে ফেললেন, আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর, আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা, আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে, কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে? শীত লাগতেছে? গরম লাগতেছে? তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি না, পৃথিবীর কোন নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আর এক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলেছে কোন নবী? বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে, আর এক নবী এসে বলে না আখিরাত ফাকিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর, বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে, হেড কোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না,
আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কিনা? He was guided by wahi. He was guided by revelation. ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা, ঠিক কিনা? জানি না, আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি, পারা যাবে? কি বলবো আমরা? জানি না, আসলে জানি নাকি কিছু কথা কন। ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল অল্প, কলিল মানে কি? গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না আমি, কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিসসালাম আর খিদির আলাইহিসসালাম। ঘটনাটা খেয়াল করে শুনে, সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি, চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিদির আলাইহিসসালাম বললেন, মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো, দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না, এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিসসালাম বললেন, এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন, এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাথবুরি আমরা দেখাই। বিষ্ণু ইসলাম এরকম করতেন না, জানেন না বলতেন, জানি না পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ তিনটা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার ওয়ান, মা হুয়া রুহ, রুহ কাকে বলে? রুহু থাকলে মানুষ নড়ে, রুহু না থাকলে পড়ে যায়, এটা কি? দুই নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো? তিন নাম্বার প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো? আল্লাহর হাবিব বললেন, আমি জানি না। কি বললেন? আগামীকাল জেনে জানাই দিব, গদান ও জীবকুম। তারা ফিরে গেল, এরপরের দিন এসে হাজির। আল্লাহর হাবিব বলতে পারলেন না, আবার বললেন, গদান ও জীবকুম, আগামীকাল বলবো। ইহুদিরা তারপরের দিন এসেও হাজির, আল্লাহর হাবিব বললেন, গদান ও জীবকুম, আগামীকাল বলে দিব। কিন্তু ওহিও আসে না, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না, ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কিনা? এভাবে একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, দশ দিন নয়, টানা পনেরো দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ, পড়েন, বিশ্বনবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য, অসহ্যকর, অস্বস্তিকর পনেরোটা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো, দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী, যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন? তাহলে সে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ। পড়েন, বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই। বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওহি থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। নবী, হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়ে। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? ইনশাআল্লাহ। যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে? এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ করণের আয়াত নাজিল করলেন,
বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন, কার কার উত্তর দরকার, আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুই নম্বর উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীব كانوا من آياتنا عجبا। তিন নম্বর উত্তর, يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। سبحان الله, পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে, পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে? রুহু দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রুহুর কালার কি দেখা যায়? দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে দেখা যায়? দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? দুই কাদের দুই ফেরেশতা উড়াল মারে, রুহুটাও যখন উড়াল মারে, মানুষগুলো লাশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন, আসহাবে কাহফ সাতজন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে, 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন, গোটা বিশ্বে 4 জন বাদশাহ ছিল, 2 জন মুসলিম 2 জন কাফের, জুলকারনাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে বিশ্বনবীর 4 নম্বর পরিচয়। আমার নবী মন গড়া কথা বলে না? বলে? আমার নবী কখনো কশিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কিনা? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়? এখন তো রোদ বাড়তেছে, যে অনেকে মাফলার খুলতেছেন, চাদর খুলতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে না? আর কয়েক মিনিট শুনবেন? 5 নম্বর পরিচয়, তিনি রাহমাতাল্লিল আলামিন। আমার নবীর 5 নম্বর পরিচয়, তিনি কি? সবাই বলতে হবে, এখনো সবাই বলেন নাই, তিনি কি? তিনি রাহমাতাল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল, I have sent you as a mercy for the entire universe. নবীহে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝেছেন? উত্তর দিয়েন। আল্লাহ কি বলছে? নবী, আপনি রাহমাতাল্লিল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য রহমত। বলছে? আওয়াজ করে বলেন, বলছে? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল্লিল মুমিনিন, নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত। বলেছে? আল্লাহ কি বলেছে? নবী হে, আপনি রাহমাতাল্লিল মুসল্লিন, আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে? কি বলছে? রাহমাতাল্লিল সবার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহ নবী, সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? তুই কাফের, তুই কোন পীরের মুরিদ? ওই পীরের মুরিদ। ও, আমার পীরের কাছে মুরিদ হস না, তুই কাফের। তুই কোন দল? তাবলীগ, তাহলে তুই কাফের। তুই কোন দল? কাহালে হাদিস, তুই কাফের। তুই কোন দল? আমি জামাত ইসলাম, তুই কাফের। সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে, কত বড় পোড়া কপাল! জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে? এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি। তুই 10 কারণে কাফের, তুই 20 কারণে কাফের। তুই যেহেতু কাফের, তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে, এই কবরের উপরে যে ঘাস উঠবে, এই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম আছে না নাই? না। ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন। আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না, আমার মতের সাথে না মিললে। বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নববীতে ঢুকতে দিয়েছেন, সুবহানাল্লাহ, পড়বেন না? ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন,
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? আমি তো ইহুদি, আস্তিক নাস্তিক খ্রিস্টান, এটা বাছবিচার করি নাই, আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছি, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।